নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আজকে যে আমাদের ভাই এসেছে, ওনার বয়স হচ্ছে 29 বছর বয়স, 29 ইয়ার্স অফ এজ। তো আমরা দেখতে পাচ্ছি ওনার বেশ অনেকটাই চুল পড়ে গেছে, বেসিক্যালি গ্রেড 6 গ্রেড 7 এর কাছাকাছি ব্যাডনেস হয়ে গেছে। ফ্রন্টাল এরিয়াতে কিছু চুল এখানে রয়েছে, ফ্রন্টাল টপ এরিয়াতে, বাকি এরিয়াতে ছোট ছোট বেবি হেয়ার রয়েছে। কিন্তু মূল কথা হচ্ছে ওনার লম্বা করে কিন্তু এরিয়াটা অনেকটাই চুল পড়ে গেছে বা খালি হয়ে গেছে। এটার জন্য ওনার লুকটা চেঞ্জ হয়ে গেছে, মাস্ক পরলে পরে আমার সময় বেশি বয়স্ক বলে মনে হচ্ছে। উনি এই জন্য হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি করাতে চান। তো এই যে টোটাল এরিয়াটা খালি হয়েছে গ্রেড 6 মতো, আমরা যদি একটা গ্রস হিসেব করি 6x9 6x54 5400 কাছাকাছি ফলিকল দরকার পুরো এরিয়াটা ভর্তি করতে। কিন্তু আমরা একদিনে 5400 ফলিকল ট্রান্সপ্লান্ট করবো না, আমরা একদিনে 3500 ফলিকল ট্রান্সপ্লান্ট করার আজকে প্ল্যান করেছি। এই 3500 ফলিকল দিয়ে আমরা মাথার এরিয়াটাকে তিনটে এরিয়াতে ভাগ করতে পারি গ্রসলি। প্রথম ফ্রন্টাল 4টে আঙুল, মিডিল 4টে আঙুল, ব্যাকের 4টে আঙুল। প্রথম যে 8টা আঙুল, প্রথম 4টে এবং মাঝের 4টে, এই দুটো এরিয়া আজকে আমরা কভার করব। এই চুলগুলো বড় হয়ে উনি পেছনে ব্যাক ব্রাশ করলে ব্যাক এরিয়াটা অনেকটাই ভরাট লাগবে। তারপরে যদি উনি চান আমরা 6 থেকে 8 মাস পরে ব্যাক এরিয়াটাও করতে পারি। তবে যারা বাইরে থেকে আসেন, বিদেশ থেকে আসেন বা বাংলাদেশ থেকে আসেন, তাদের ক্ষেত্রে অনেক সময় এই 6-8 মাস পরে আসাটা পসিবল হয় না। তাদের ক্ষেত্রে একদিন বা দুদিন 48 ঘন্টার কাছাকাছি গ্যাপ রেখে আমরা পেছনের অংশটা করে দিতে পারি। এই ভাই যেহেতু কলকাতা থেকে এসেছেন, আমরা আজকে ওনার জন্য 3500 ফলিকল ট্রান্সপ্লান্ট করবো, পরবর্তীটা পরে ভাবা যাবে। আমাদের যেটা প্ল্যান রয়েছে, ওনার দাড়ির এরিয়া থেকে আমরা 500 কাছাকাছি ফলিকল নিয়ে নেবো। এই যে 500 ফলিকল আমরা দিলাম সেটা ফ্রন্টাল টাফ এরিয়াতে দেবো। ফ্রন্টাল টাফ এরিয়াতে 1200 থেকে 1400 ফলিকল দরকার হয়, তার মধ্যে 500 ফলিকল দাড়ির থেকে থাকবে, বাকি 700 মতো ফলিকল আমরা মাথার পেছনের যে হেয়ার্স রয়েছে সেগুলো নেবো। এবং বাকি যে 1200 ফলিকল চলে যাওয়ার পরে যে 2300 ফলিকল রইলো, এই 2300 ফলিকল আমরা মিডিল এবং ব্যাক এরিয়াতে কভার করবো। তো এইটা হচ্ছে আজকে আমাদের প্ল্যানিং, এবং কিভাবে কত গ্রাফ দেবো, কোথা থেকে দেবো সেটা আপনাদেরকে জানালাম। একটা ব্যাপার হচ্ছে আজকে আমরা FUE টেকনিকে করবো, এটা হচ্ছে এক্সট্রাকশন টেকনিক, একটা একটা করে চুল তোলা হয়। এই জন্য কোনো রকম কোনো দাগ বা মাছ বা সেলাই এই জিনিসগুলো পড়বে না। উনি এমন একটা প্রফেশনে আছে যেখানে ওনাকে ফ্রিকোয়েন্টলি মাথা নাড়ানো বা ঝুঁকে কাজ করা এই ব্যাপারগুলো করতে হয়, সেই জন্য আমরা খেয়াল করবো যাতে পিছনে কোনো সেলাই না পড়ে। সেই জন্য আমরা এমন একটা টেকনিক দিয়ে করছি যেখানে পেছনে কোনো সেলাই করবে না, ঘাড়ে কোনো টান করবে না। তো আমরা প্রথমে ন্যাজিয়ানটা মার্ক করব, দুটো ভ্রুর মাঝখানে অংশটাকে ন্যাজিয়ান বলা হয়, এখান থেকে ফোর ফিঙ্গার ওপরে। আমাদের ক্ষেত্রে সুবিধা হচ্ছে না, হেয়ার লাইনটা অ্যান্টিকের হেয়ার লাইনের চুল কিন্তু এখনো পড়েনি, সেই চুলটা এখনো রয়েছে, এটাকে আমরা আবার ভ্যালিডেট করব। আমরা ওনাকে বলবো উপরের দিকে কুঁচকে তাকাতে, উপরের দিকে কুঁচকে তাকান ভাই, ভালো করে কুঁচকে তাকান। হ্যাঁ, ফ্রন্টালিস মাসলটা এই যে অ্যাক্টিভেট হলো, দেখুন হাজগুলো যেখানে শেষ হচ্ছে সেখানে আমি অ্যান্টিকের হেয়ার লাইনটা মার্ক করছি, সেখানে অলরেডি চুল রয়েছে, সুতরাং আমাদের ক্ষেত্রে অসুবিধে নেই। ইভেন পাশে যে হেয়ার লাইন সেখানেও কিন্তু চুল রয়েছে, তাও আমরা একটুখানি হেয়ার লাইনটাকে নামিয়ে আনবো। এবং এই হেয়ার লাইনটা ফার্দার জিগজ্যাগ যখন করবো তখন কিন্তু আরও খানিকটা নেমে গেছে বলে মনে হবে। তো আমরা এই ভাইয়ের মার্কিংটা কমপ্লিট করেছি, মার্কিংটা আপনাদের একটু বুঝিয়ে বলবো। এই যে ফ্রন্টাল উইং এরিয়া দেখছেন, এটা ফ্রন্টাল উইং এরিয়া বলে, দুদিকে দুটো এক্সটেনশন হয়েছে, মাঝখানে গোলটাকে ফ্রন্টাল টাফ এরিয়া বলে, এটাকে আমি গোল করে মার্ক করেছি এই ক্ষেত্রে, কারণ এখানে কিছু চুল রয়েছে। তো এই ফ্রন্টাল উইং এরিয়াতে সব থেকে বেশি ডেন্সিটি ড্রাফট আমরা দেবো, এবং এখানে 500 দাড়ির ফলিকল থাকবে এবং 700 মতো মাথার পেছনের চুলের ফলিকল এখানে থাকবে, যাতে ফ্রন্টাল লুকটা সব থেকে ভালো আসে। তারপরে মিডিল এরিয়াটা রয়েছে, তারপরে ব্যাক এরিয়াটা রয়েছে। এই মিডিল এবং ব্যাক এরিয়াতে বাকি 2300 ফলিকল আমরা দেবো সব মিলে, এটা আজকে আমাদের প্ল্যানিং। আর একদম পেছনের যে অংশটা 4 আঙুল, 3 থেকে 4 আঙুল, এই এরিয়াটা কিন্তু খালি থাকছে। তো আজকে আমরা প্রথম 8 আঙুল ভর্তি রাখছি, পারের পেছনে 4 আঙুল বাকি থাকছে। আর দেখুন এই ফ্রন্টাল হেয়ার লাইনটাকে আমি জিগজ্যাগ প্যাটার্ন করেছি এবং ঢেউ খেলানো করেছি, এটাকে ইরেগুলার প্যাটার্ন বলে, যাতে আমাদের ন্যাচারাল লুক আসে, একদম কারেক্ট একটা লাইনের মতো রাখলে পরে অস্বাভাবিক লুক সেটা দেয়। এবারে আমরা এই ভাইকে শেভিং করে দেবো এবং ওটিতে শিফট করবো।
বন্ধুরা আপনারা দেখলেন আমরা গতকাল এই ভাইয়ের হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি করেছি। আমরা 3540টা ফলিকল ওনাকে ট্রান্সপ্লান্ট করেছি। সামনের দিক দিয়ে খুব সুন্দর হাই ডেনসিটি ট্রান্সপ্লান্ট করা হয়েছে এবং বাকি মাথার মাঝখানের দিকে করেছি। একদম পেছনের পোর্শনটা ক্রাউন এরিয়া সেটা বাকি রয়েছে, ওটা হয়তো পরবর্তীকালে আমরা 6-8 মাস পরে করবো। তো এই ভাইকে আমরা এবারে ড্রেসিং করে ছেড়ে দেবো এবং উনি মাঝে মাঝে পিরিয়ডিক্যালি আমাদেরকে ডেফিনেটলি ছবি পাঠাবে, আমরা প্রোগ্রেশনটা দেখতে পারবো। ফুল রেজাল্ট আসতে মোটামুটি 9-12 মাস সময় লেগে যায়, 7-8 মাসের মধ্যে ভালো রেজাল্ট বোঝা যায়। ফুল রেজাল্ট আসতে 9-12 মাস মতো সময় লাগে। তো আমি রেগুলারলি ব্যাংক ক্লিনিক কলকাতাতে হেয়ার ট্রান্সপ্লান্ট করি। যারা হেয়ার ট্রান্সপ্লান্ট ইন্টারেস্টেড রয়েছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, ভিডিওগুলো দেখতে পারেন। আর মাথার খালি এরিয়ার ফটো এবং দোলা এরিয়ার ফটো পাঠিয়ে দিলে আমি কতগুলো ড্রাফট লাগবে, কত খরচ হবে সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটা দেখার জন্য।